ধেমাজির জোনাইত এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শোকর ছাঁ পেলাইছে। তীব্রবেগী সুইফট বাহনে মহতি আনিলে মটর সাইকেল, স্কুটি আর সাইকেল। এই দুর্ঘটনাত মৃত্যু একটা পরিয়ালের তিনজনের, পিতৃ মাতৃসহ মৃত্যু এটি সাত বছরীয় কন্যা শিশুর, আনহাতে পাঁচ বছরীয় সন্তান এই মুহূর্তত মৃত্যুরে যুঁজি আছে। মৃত্যু হয়েছে রাজা দলে আর রিঙ্কুমণি পেগুর, সম্প্রতি সংকটজনক অবস্থা চিকিৎসাধীন হয়ে আছে পাঁচ বছরীয় পুত্র সন্তান। জোনাই লক্ষিমপুরের 515 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বাইকর আরোহী আছিল আটাইকেইগৰাকী লোক। দুর্ঘটনা সংঘটিত করা বাহনখনের চালকক নিশায় আটক করে আরক্ষী। ঘাতকরূপী এই সুইফট বাহনখনের খুন্দাত এটা পরিয়াললৈ কাল অমানিশা নামি আহিল, থিতাতে প্রাণ হেরুয়ালে এহাল দম্পতি, তেওঁলোকৰ সাত বছরীয় কন্যা সন্তান, লগতে পাঁচ বছরীয় পুত্র সন্তান বর্তমান জীবন মৃত্যুরে যুঁজি আছে সংকটজনক অবস্থা চিকিৎসাধীন হয়ে। তীব্রবেগী এই সুইফট বাহনখনে নিয়ন্ত্রণ হেরুয়ায় মহতিয়াই লৈ যায় বাইক, স্কুটি আর সাইকেলত। বাইক আরোহী আছিল এই পরিয়ালটো, আর এই ভয়ঙ্কর শোকাবহ দুর্ঘটনায় সমগ্র অঞ্চলটোতেই শোকর ছাঁ পেলাইছে। ইতিমধ্যে দুর্ঘটনা সংঘটিত করা সুইফট বাহনখনের চালকক নিশায় আটক করে আরক্ষী। স্কুটি এটা, বাইক একটা আর সুইফট ডিজায়ার একটা। সুইফট এক্সিডেন্ট হওয়ার পাছত বাকি মাতো আর লড় ছোয়ালীজনী একেবারে ইনজোর আসলে, ইহতক দুইজনক গুয়াহাটি এমসি ডিগড় এমসি লেগে এম্বুলেন্স একটা পালো, তাতে পঠিয়ে দিল। বাকি বাকি আর দুজন তো মানে আনিল নিজের গাড়ি দিয়ে, অরুণাচলের আপনার অরুণাচল পাসিঘাটর বলে কেছে। এই বাকি আর সাইকেল হলে তো তো থাকলে একজন তো তার স্পট ডেড হয়ে আছে। আমার সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে এইখানে মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো। সঞ্জীব, আন এক শোকাবহ দুর্ঘটনায় সমগ্র অঞ্চলট শোকর ছাঁ পেলাইছে। এটা পরিয়ালক নিঃশেষ করলে ঘাতকরূপী এই সুইফট বাহনখনে। সুরাপান করে আছিল চালকজনে, এই মুহূর্তে কেনেকুৱা ধরনের তথ্য লাভ কৰিব পৰা হৈছে? হয়, জনতে এটা কথা কব লাগিব যে প্রত্যক্ষদর্শী এটা কথা কৈছে, অত্যাধিক তীব্র বেগত আছিলে গাড়িখন, তীব্র বেগত আহিছিল সুইফট গাড়িখন, পাচিঘাটলৈ গৈ আছিল। আর ইতিমধ্যে আপনি উল্লেখ কৰিছে যে যে আলি আই লিগাং মুসলিমসকল আলি আই লিগাং যে আতিথ্য গ্রহণ করে সেই পরিয়ালটো গৈ আছিল ঘৰলৈ। আর ইতিমধ্যে যোৱাকালি দুজন নিহত, ইতিমধ্যে এটা পরিয়ালে তিনজন লোক নিহত হয়েছে। অতি দুঃখজনক খবর, চাওক যে এটি শিশু আছে, পিতৃ মাতৃ শিশু, আর মাত্র পাঁচ বছরীয় এটি শিশু বাঁচি আছে পরিয়ালটোত। আসলে সেই শিশুটো কিন্তু অবস্থা সংকটজনক, এটা বুঝি ভাগিছে। আর এটা পরিয়াললে জনতা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে একেবারে শেষ করে পেলালে পরিয়ালটোয় সেই দুর্ঘটনাটোয়, আর তীব্র বেগত গাড়িখন চলার কারণে এই দুর্ঘটনাটো সংঘটিত হল। কেবল সেইটো পরিয়ালকে নহয়, সেই স্কুট গাড়িখনে আর এখন সাইকেলক মহতিয়াই নিলে, আর এখন স্কুটিক একাধিক্রমে তিনিখন বাহন মহতিয়াই নিলে, তিনিখন বাহন মহতিয়াই নিয়ার পিছত যখন মটরসাইকেল আরোহী আসলে সেই পরিয়ালটো, রিঙ্কুমণি দলের যে পরিয়াল, ক্ষমা করবো, রিঙ্কুমণি পেগু সেই পরিয়ালটো মটরসাইকেলত ঘরলে গিয়ে আসলে, ঘরলে যাওয়ার পিছত তেওঁলোকক মহতিয়াই নিলে, আর তিনজন লোক একেলগে সেই দুর্ঘটনা প্রাণহানি হয়েছে জয়ন্ত। নিশ্চয়, কিন্তু কথা হল এতিয়া এই তীব্রবেগী যান বাহন সমূহ নিয়ন্ত্রণের কথা আহে এটা দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাছত। সঞ্জীব, আমি যদি চাও সৌসিদিনা এগারী যুব সাংবাদিক এগারী যুবতী সাংবাদিক প্রাণ হেরুয়াইছিল দুর্ঘটনাত পতিত হয় তীব্রবেগী বাহনের খুন্দাত, অনুরূপ ধরনের এই সুইফট বাহনখনের খুন্দাত এটা পরিয়াল নিঃশেষ হয়ে গেল। গতি এইখানে মুহূর্তে যান বাহন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রশাসন যে বারে বারে করবাত ব্যর্থ হয়েছে। নিশ্চান্ত জনতা, যে যান বাহন আইন নমনার ফলতে দুর্ঘটনাবিলাক সংঘটিত হয়েছে, বিশেষত 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত তীব্র বেগ, মাত্র বেগ, খুব বেগত যাওয়াতে সকলে বিচারে ইয়াত আইন কানুন একো নেমানে। আর সন্ধ্যা সময় বিশেষত কব লাগিব, সন্ধ্যা সময় দুর্ঘটনাবিলাক সংঘটিত হয়। আর একটা তার কারণ আছে যে আপার ডিপার, যে গাড়ির সম্মুখের পর আপার ডিপার কোনো ড্রাইভারে মানি নচলে, অর্থাৎ যান বাহন যে আইন, যান বাহন আইন নমনার ফলতে দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে। আর প্রাণঘাতী দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে, আমি বাতরি বারে বারে সম্প্রচার করে আছো, কিন্তু তারপিছতো যে একাংশ গাড়ির চালকেই হোক বা বাইক চালক বা স্কুটি চালক, তেওঁলোকৰ যেন এতিয়াও মানে সদবুদ্ধি উদয় হোৱা নাই, ঠিক কেনেকুৱাই লাগে, যিহেতু তেওঁলোকে বেগ কমোৱা নাই, যান বাহন আইন নমানে। আৰু এইখিনি নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে আৰক্ষী আৰু বা যান বাহন নিয়ন্ত্ৰণৰ দায়িত্বত থকা আৰক্ষী বিভাগে যিটো পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে, আচলতে বুলোৱাৰ কাৰণে এনেকুৱা হৈছে। আৰু কেৱল যান বাহন
নিয়ন্ত্রণ যিসকল আৰক্ষী দায়িত্বত থাকে তেওঁলোকে কেৱল মাচুল লয়, কেৱল তেওঁলোকে ফাইন কাটে, ফাইন কাটি তেওঁলোকে তাতে সীমাবদ্ধ হৈ থাকে। কিন্তু যিসকল তীব্ৰবাদী চালক বাহন তীব্ৰভাৱে যিসকলে বাহন চলাই জীৱন শেষ কৰি পেলাই কাৰোবাৰ পৰিয়াল শেষ কৰি পেলাই সেইসকলৰ বিৰুদ্ধে কিন্তু কোনো ধৰণৰ বাস্তৱমুখী পদক্ষেপ দেখা পোৱা নাই, যিহেতু প্ৰত্যেক দিনাখনিয়ে পোন্ধৰ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দুৰ্ঘটনা সংঘটিত হৈ আছে। এনেকুৱাই হৈ থাকে যে পোন্ধৰ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ মানে যেন এটা মৃত্যুলৈ আগবাঢ়ি যোৱা পথ, ঠিক তেনেকুৱাই হৈছে। আৰু এতিয়াও কিন্তু মই পুনৰ কৈছো যে মহেন্দ্ৰ চাওক, আৰক্ষীয়ে যেনেকুৱা ধৰণৰ পদক্ষেপ ল'ব লাগিছিলে যান বাহন নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত, বেগ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত প্ৰথম কথা, আৰু দ্বিতীয়তে দুৰ্ঘটনা বাতৰিবিলাক চাই থকাৰ পিছত চালকেই হওক বা গাড়ী যিসকল চকাধিকাৰী আছে তেওঁলোকে যেনেকুৱা ধৰণৰ আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ গোচৰ এতিয়া ৰুজু কৰিছে, যিহেতু সেই পৰিয়ালটো এতিয়া পৰিয়ালটোৰ মাত্ৰ এগৰাকী 5 বছৰীয়া শিশু বাচি আছেগৈ, সেই পৰিয়ালটোৰ মাত্ৰ এগৰাকী 5 বছৰীয়া শিশু বাচি আছেগৈ, পিতৃ মাতৃ আৰু এটা শিশু ইতিমধ্যে মৃত্যু হৈছে, সেইবাবে আমি দিছো। কিন্তু আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ তেওঁলোকে এটা গোচৰ ৰুজু কৰিছে, আৰু যিজন চালক আছিলে অৰুণাচলী চালক তেওঁক আটক কৰিছে, আটক কৰি এতিয়ালৈকে কিন্তু আৰক্ষীৰ জিম্মাতে আছে। কিন্তু জয়ন্ত চাওক, যে যান বাহনৰ দুৰ্ঘটনা সংযোজিত কৰা যিসকল চালক আছে, আমি বহু ক্ষেত্ৰত দেখা পাওঁ সেই চালকসকলে কিন্তু আইনৰ সুৰুঙাই ওলাই গুচি যায়, আৰু তেওঁলোকৰ যি ড্ৰাইভিং লাইচেঞ্চ থাকে, ড্ৰাইভিং লাইচেঞ্চখন শ্ব' কৰে, আৰু গাড়ীৰ যিখিনি ইঞ্চুৰেঞ্চ থাকে, বীমা কৰি থোৱা থাকে, সেইখিনি দেখুৱাই তেওঁলোকে জামিনত ওলাই গুচি যায়। অৰ্থাৎ তাৰপিছত আৰু এটা দুৰ্ঘটনা সংযোজিত কৰিবৰ কাৰণে বা তেওঁলোক সাৱধান হ'বৰ কাৰণে কোনো ধৰণৰ পদক্ষেপ নলয় বা আইনৰ ঠিক তেনেকুৱা ব্যৱস্থা নাই। এই ক্ষেত্ৰত এটা কথা ক'ব লাগিব, যিসকল চালকে যান বাহন আইন নেমানি দুৰ্ঘটনা সংযোজিত কৰে সেইসকলৰ বিৰুদ্ধে কোনো কঠোৰ আইনী ব্যৱস্থা লোৱাৰ প্ৰয়োজন আছে বুলি সকলোৱে কয়। ধন্যবাদ সঞ্জীৱ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপোনাক। এই প্ৰাণঘাতী দুৰ্ঘটনাই সকলোৰে চকু এই মুহূৰ্তত সেমেকাই তুলিছে। এটা পৰিয়াল এনেদৰে নিঃশেষ হৈ গ'ল, তীব্ৰ বেগত আহিছিল এই বাহনখন, তীব্ৰবেগী চুইফ্ট বাহনখনে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই প্ৰথমে এখন বাইক, স্কুটি আৰু তাৰপিছত এখন চাইকেলত খুন্দা মাৰে, আৰু তাৰপিছত সহজে অনুমান কৰিব পাৰি কিমান ভয়ানক আছিল এই পথ দুৰ্ঘটনা, যি দুৰ্ঘটনাই এহাল দম্পতী, 7 বছৰীয়া কন্যা সন্তানৰ প্ৰাণ কাঢ়ি লৈ গ'ল, আৰু সংকটজনক অৱস্থাত 5 বছৰীয়া পুত্ৰ সন্তানেও চিকিৎসালয়ত বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে।